ইসলাম ধর্মে চলে যান, সেখানেও আপনাকে বলছে ভগবান হচ্ছে নিরাকার, ঈশ্বর হলো নিরাকার, কিন্তু তারাও তার পূজা করার জন্য, তার ইবাদত করার জন্য তার একটি নির্ধারিত জায়গা কিন্তু ফিক্স করে রেখেছে। বুঝেছ তো? যে ওইদিকেই মুখ করে নামাজ পড়তে হবে। কেন? না বলে ওইদিকেই আল্লাহ রয়েছে। মহারাজ, যে নিরাকার সে আছে কি করে? যে নিরাকার সে আছে কি করে? একদিকে বলছো সে নিরাকার, আরেকদিকে বলছো সে ওইখানেই আছে। তার মানে সংসারের মধ্যে নিরাকার বলে কোনো বস্তু নেই। ভগবান হচ্ছে সগুণ, ভগবান হচ্ছে সাকার। তার জন্য হিন্দু সনাতন ধর্মের মধ্যে যে বেদ ভগবানকে নিরাকার বলে স্তুতি করেছে, সেই বেদও কিন্তু আস্তে আস্তে অন্তে গিয়ে মহারাজ সে ভগবানকে সগুণ বলে প্রতিপাদক করে দিয়েছে। আর সে বলছে ওম সহস্রা শীর্ষা পুরুষহ সহস্রাক্ষ সহস্রপাদ সবুমেজ্ঞম সর্বত স্প্রথমায়েতো ভীত সাঙ্গুলা। সে বেদ বলছে না না, সে ভগবানের তো সহস্রা শীর্ষা হাজার হাজার মাথা রয়েছে, সহস্রাক্ষ মানে হাজার হাজার চোখ রয়েছে, সহস্রপাদ মানে হাজার হাজার চরণ রয়েছে। আর বেদ যাকে বলছে হাজার হাজার চরণ রয়েছে, হাজার হাজার মাথা রয়েছে, গীতার মধ্যে কিন্তু মহারাজ বিশ্বরূপ দর্শন যোগে বিরাট পুরুষের মধ্যে ভগবান নিজের সমস্ত কিছু কিন্তু অর্জুনকে দেখিয়ে দিয়েছিলেন। এতে চাঁদ সকলা পূর্ণ হোক কৃষ্ণেস্তু ভগবান স্বয়ং। তোমরা যাকে হাজার হাজার মাথাওয়ালা বলে ভজন করছো, সে অন্য কেউ নয়, সে হলাম আমি, আমি হলাম ভগবান, সবকিছুই হলাম আমি, অনু আমি, আবার পরমাণু আমি, জীবাত্মা আমি, আর পরমাত্মা আমি। তোমার বিয়োগে তোমার বিরহে আমরা কাকে নিয়ে থাকবো প্রভু? তখন উদ্ধবজি তার কাছে স্তুতি করছে, কি বলছে? Yeah.
আছে। হে প্রভু বলছে, আমি তো তোমার পুরো জন্মই তোমার দাস হতে চেয়েছিলাম, কিন্তু তুমি যে এবার চলে যাবে এই ধরাধাম পরিত্যাগ করে, আমি কাকে নিয়ে থাকবো প্রভু? বলছে, চিন্তা করো না উদ্ধব, আমি তোমার এই চিন্ময় বিগ্রহ রূপে এখানে থাকতে পারবো না, কিন্তু আমি আমার দ্বিতীয় স্বরূপ দ্বিতীয় বিগ্রহ এখানে ছেড়ে যাব। আর সেই দ্বিতীয় রূপ দ্বিতীয় বিগ্রহ কি না দেখতে দেখতে ভগবান সখি এনম ভাবে তেজ শ্রীমদ ভাগবতে তথা, দেখতে দেখতে ভগবান নিজের সমস্ত তেজ অর্পণ করে ভাগবতের মধ্যে অর্পণ করে দিলেন। আর সে মহারাজ তখন থেকে সে ভাগবত অন্য কেউ নয়, সে ভাগবত হলেন প্রত্যক্ষ কৃষ্ণ এবহি, প্রত্যক্ষ ভগবান শ্রীকৃষ্ণ হলেন এই ভাগবত। ভাগবতে কি রয়েছে? ভাগবতের মধ্যে ত্রিবেণীর সঙ্গম রয়েছে, ভাগবতের মধ্যে ত্রিবেণীর সঙ্গম রয়েছে। মহারাজ, এই ত্রিবেণীর সঙ্গম মানে কি? বলছে চারটি অক্ষর, ভা গ ব আর ত। ভ শব্দ মানে কি? ভ শব্দ মানে হলো ভক্তি বাচক। গ শব্দ মানে হলো জ্ঞান বাচক। আর ব শব্দ হলো বৈরাগ্য বাচক। আর ত শব্দ মানে কি? রত বাচক। তোমার আজ যে কথা শ্রবণ করে জীবের অন্তরে ভক্তি জ্ঞান বৈরাগ্য যুক্ত হয়ে থাকে, রত হয়ে থাকে, তাকে একমাত্র ইষ্টমত ভাগবত বলা হয়েছে। তোমার আজ এই যে ভাগবত, তো ভাগবতের মধ্যে এই যে ভক্তি জ্ঞান বৈরাগ্য এই তিনজনের মিশ্রিত সঙ্গমকে বলা হয়েছে ত্রিবেণীর সঙ্গম। এই কথা শ্রবণ করে সাধারণ থেকে সাধারণ জীবের অন্তরে ভক্তির উদয় হয়, সাধারণ থেকে সাধারণ জীবের অন্তরে জ্ঞানের প্রাপ্তি হয়, সাধারণ থেকে সাধারণ জীবের অন্তরে বৈরাগ্য উদিত হয়, আর এই হচ্ছে দিব্য শ্রীমদ ভাগবত। ভাগবতের মধ্যে ১২টি স্কন্ধ রয়েছে, ১২টি স্কন্ধ মানে ভগবানের ১২টি অঙ্গ। আর ১২টি স্কন্ধের মধ্যে ৩৩৫টি অধ্যায় রয়েছে, আর ৩৩৫ অধ্যায়ের মধ্যে ১৮,০০০ শ্লোক রয়েছে। এই ১৮,০০০ শ্লোক সংযুক্ত ৩৩৫ অধ্যায় নিয়ে দিব্য শ্রীমদ ভাগবত তৈরি হয়েছে। তোমার আজ এই যে ভাগবত, এই ভাগবত শ্রবণ করার পূর্বে কিন্তু ভাগবতের মাহাত্ম্য অবশ্যই শ্রবণ করা উচিত। ভাগবতের মাহাত্ম্য হলো ৬টি অধ্যায়ে, যেটি পদ্ম পুরাণ থেকে নেওয়া হয়েছে। খুমন্দে শুনবে, ভাগবতের মাহাত্ম্য হচ্ছে ৬টি অধ্যায়ের, যেটি পদ্ম পুরাণ থেকে নেওয়া হয়েছে। এবং এই যে মাহাত্ম্য, এই মাহাত্ম্য মানে কি? মাহাত্ম্য মানে হলো মহিমা। যতক্ষণ পর্যন্ত না
ভাগবতের মহিমা জানবে। ততক্ষণ পর্যন্ত তার প্রতি কোন রুচি জাগ্রত হয় না। হরি বল হরি বল। তোমাদেরকে জানতে হবে যে ভাগবতের মাহাত্ম্য কি। আসুন আমরা সকলে মিলে শ্রীমদ ভাগবতের এই মাহাত্ম্যের প্রথম শ্লোক আমরা মঙ্গলাচরণ করব। সবাই সোজা হয়ে বসবেন, হাত জোড় করে মঙ্গলাচরণের প্রথম শ্লোক আমরা উচ্চারণ করব। ভগবানের তিনটি স্বরূপের বন্দন করা হয়েছে। এই তিনটি স্বরূপ কি কি? ভগবানের তিনটি স্বরূপ হচ্ছে সৎ, চিত্, আর আনন্দ। সৎ, চিত্, আনন্দ। সৎ শব্দের অর্থ হলো সত্য, আর চিত শব্দের অর্থ হলো প্রকাশ। সর্বপ্রথম আমাদেরকে সৎ শব্দের অর্থ ভালো করে জানতে হবে। সৎ শব্দ মানে কি? সৎ মানে হচ্ছে সত্য। আর সত্য কাকে বলা হয়েছে? বলছে একমাত্র সেই ব্রহ্মাই হচ্ছে সত্য। আর সেই ব্রহ্মকে কি বলা হয়েছে? যে একহম ব্রহ্ম দ্বিতীয় নাস্তি। ব্রহ্ম হচ্ছে এক, দ্বিতীয় আর কেউ নেই। মহারাজ তাকে একমাত্র সত্য বলা হয়েছে। তার যে নিত্য সেই হলেন সত্য। তিনি একমাত্র সত্যই, বাকি জগৎ হচ্ছে কিন্তু মিথ্যা। বলিয়ে সত্য স্বরূপ ভগবান কি। মহারাজ তিনি হচ্ছেন একমাত্র সত্য। আর চিত শব্দের অর্থ কি? চিত মানে হলো প্রকাশ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের প্রকাশ। তার প্রকাশেই একমাত্র এই জগৎ প্রকাশিত হয়ে রয়েছে। তিনি হলেন একমাত্র চিত, সে ভগবানই হলেন একমাত্র চিত স্বরূপ। সে ভগবানই হচ্ছে একমাত্র প্রকাশ। তার জন্য আমাদেরকে মহারাজ প্রকাশেই কিন্তু প্রকাশিত হয়ে চলতে হবে। মহারাজ তিনি হচ্ছেন একমাত্র চিত, আর তৃতীয় স্বরূপ হচ্ছে ভগবানের আনন্দ। আনন্দ মানে কি? আনন্দ হচ্ছে ভগবানকেই কিন্তু একমাত্র আনন্দ বলা হয়েছে। এই বাকি জগৎ হচ্ছে কিন্তু মিথ্যা। একমাত্র ভগবান, একমাত্র তিনিই হলেন আনন্দ। বীজ হীনস্থা সায়তাহ। ধান থেকে যদি চাল বের করে নেওয়া হয় তাহলে কি বাঁচে? হ্যাঁ, কি
পাখি বাঁচে তুষ, তাই তো? তদ্রুপ সংসার থেকে যদি ভগবানকে বেছে নেওয়া হয়, ভগবানকে বাদ দিলে শুধু তুষই তুষ বাকি থাকে, তার মধ্যে কোনো আনন্দ থাকে না। তার জন্য একমাত্র তিনি হচ্ছেন আনন্দ, যেখানেই তিনি যান সেখানেই শুধু আনন্দই আনন্দ হয়, যেখানেই তার কথাও হয় সেখানেই শুধু আনন্দ আনন্দ হয়। তার জন্য গোস্বামী শ্রী তুলসীদাসজী মহারাজ রামচরিত মানসে বর্ণন করছেন, যো আনন্দ সিন্ধু সুখ রাশি, যো আনন্দ সকালে উরুদ্ধনি উরুদ্ধনি ভগবানের নাম হচ্ছে শ্রী কৃষ্ণায় বয়ং নমঃ।
ভগবানের নাম অন্য কিছু নয়, সে ভগবানের নাম হলেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। একমাত্র তিনি হলেন সে ভগবান। তার নাম কি? ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র। বলে কৃষ্ণ কানাইয়া লাল কি জয় হো, সেই ভগবান কি সর্বসমর্থবান? হ্যাঁ, নিশ্চয় সর্বসমর্থবান, কিন্তু কখন সর্বসমর্থবান হয়ে থাকে বলছে, যখন তার সাথে শ্রীমতী রাধা রানী যুক্ত হয়ে থাকে। আসুন আমরা সকলে মিলে শ্রীমতী রাধা রানীর শ্রী চরণ বন্দন করি। তিলোলকন সেনারী রাধা রানী হামারি, তিলোলকন সেনারী রাধা রানী হামারি, রাধে রাধে রাধে।
वृंदावन आके तेरे भाजे फूल जाएंगे, वृंदावन आके तेरे भाजे फूल जाएंगे, यमुना नहा के तेरे पाप धुल जाएंगे, यमुना नहा के तेरे पाप धुल जाएंगे, बार 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 यमुना जी से नहा तेरे है, बार बार यमुना जी से नहा तेरे रावण के कण कण बोले श्री राधा राधा।
প্রথম শ্লোকে এখানে ভগবানের এবং শ্রীমতী রাধারানীর শ্রী চরণ বন্দন করা হয়েছে। তোমারাজ দ্বিতীয় শ্লোকে শ্রী সুখদেব প্রভু বন্দন করা হলো। তোমারাজ দ্বিতীয় শ্লোক হলো জং প্রবজন্ত মনুপেতম পেতকৃতং জয় পায়ন বিরহ কাতর আজু হব পুত্রে তিতনময়া তয়ো তরব বিনে দুস্তং সর্বভূত হৃদয়ং মুনিমান তহস্মি। সেই সময়কার কথা যখন শ্রী সুখদেব প্রভু বন্দন করা হয়েছে, সেই সময়ে শ্রী সুখদেব প্রভু মাতৃ গর্ভে ছিলেন। সকলে উলুধ্বনি, মায়েদের ভক্তদের সকলের কাছে বলছি বলে বৃন্দাবন ধরে লাল কি জয়, শ্রী রাধা রানী সরকার কি জয় হো, তার জন্য তিনি এখন দৌড়চ্ছেন, আর পিছনে পিছনে মহর্ষি বেদব্যাস হা পুত্র হা পুত্র হা পুত্র বলে দৌড়চ্ছেন। তো একবারও কিন্তু শ্রী সুখদেব প্রভু একবারও কিন্তু পিছনে তাকান না। তখন তার পক্ষ থেকে বৃক্ষগণ উত্তর দিলেন। কি উত্তর দিয়েছেন বলছেন, হে মহর্ষি বেদব্যাস, আপনি কাকে হা পুত্র হা পুত্র হা পুত্র বলে ডাকছেন? আপনি তো যাকে পুত্র পুত্র বলে বলছেন,
ব্রহ্ম দর্শন করেন। তার জন্য মহারাজ সে একমাত্র সে ব্রহ্মাদৃষ্টা সে সুখদেব প্রভুকে আমরা এখানে বন্দন করেছি। আসুন আমরা শ্রী সুখদেব প্রভু বন্দন করি এবং শ্রী সুখদেব প্রভুর এই অসীম কৃপায় আজকের এই ভাগবতের এখানেই বিশ্রাম হবে এবং খুব মন দিয়ে শুনবেন এই যে আজকের যে শান্তিবাবু সেবাশ্রম এখানে যে ভাগবত হলো তো শান্তি বাউল আশ্রমকে আমি অত্যন্ত ধন্যবাদ প্রদান করি এবং সকলের কাছে ভাগবতের বিনীত অনেক অনেক শুভকামনা করি এবং আজকের চেয়ে স্বল্প সময়ে অনেক কম সময়ে ভাগবত করা হলো তাও যে আপনারা এখানে এত মন দিয়ে শুনছেন এরপরে হয়তো আরো অনেক অনেক অনুষ্ঠান রয়েছে আপনারা কৃপা করে কোথাও যাবেন না এখানে বসে সে অনুষ্ঠানগুলিকে মন দিয়ে শ্রবণ করুন এবং আনন্দ উপভোগ করুন এবং এই যে ভাগবত এই ভাগবত হচ্ছে অনেক বড় জিনিস ভাগবত হচ্ছে কোনো পুস্তক নয় কোনো পুঁথি নয় এই ভাগবত হচ্ছে স্বয়ং ভগবান তার জন্য আবার যদি কোনো সময় শ্রীমতী রাধারানীর এবং গোবিন্দের ইচ্ছা হয় তো তার কৃপাতে আপনারা আবার সবাই এই ভাগবত পাঠ শ্রবণ করবেন আসুন আমরা সকলে মিলে আজকের এই পাঠের বিশ্রাম এখানেই করব কারণ সময় অনেক স্বল্প এর কিছুক্ষণ পরে আরও অনেক অনুষ্ঠান হতে চলেছে তো তার জন্য মহারাজ আজকে শ্রী সুখদেব প্রভুর এই অসীম কৃপার ফলস্বরূপ আমরা এখানে ভাগবতের এই অমৃতময় কথার বর্ণনা শ্রবণ করলাম তাসুর আজকের ভাগবতের বিশ্রাম এখানেই হবে আমরা কি ভজনের আনন্দ নিয়ে ভাগবতের বিশ্রাম এখানেই করব
लक्ष्मी माता की जय हो, आज के रानंद की जय हो,